ওর ভয়ানক লম্বা চুল ছিল, হাঁটু পর্যন্ত চুল। তার চুলের প্রেমে পড়েছিলাম, আর তার প্রেমের চেয়েও বেশি তার অপূর্ব সৌন্দর্য ছিল। তার দুটা জিনিস ছিল, তার চুল আর হাসিটা। মধ্যবয়সী জাফরুল্লাহ চৌধুরী, বা এই যে এখন যে তার বয়স অনেক বেশি হয়েছে, জীবনের বলা যায় একটা মানে মূল সময়টা পার করে এসেছেন, এই দুই সময়ের মধ্যে আসলে কোনো পার্থক্য আপনার চোখে ধরা পড়ে কিনা? ধরা পড়ে আবার পড়েও না। সেটা হলো শারীরিকভাবে তো অনেকটা এখন, এই যে বিশেষ করে পায়ের সমস্যার জন্য এখন আগের মতো ছুটতে পারে না, আগের মতো দৌড়াদৌড়ি করা, আগের মতো সারাক্ষণ, আগে যেরকম সারাক্ষণই মানে দেশের এই এই কোণা থেকে ওই কোণা যাচ্ছিল, সেটা এখন আর করতে পারে না। আর এক চর থেকে আরেক চরে ছুটেছি, যেখানে কেউ যায়নি আমি সেখানে গিয়েছি। হ্যাঁ, এটা একটা বড় পার্থক্য। আর পার্থক্য যেটা হয় নাই সেটা হলো মেজাজ আর জিদটা এখনো একই। মেজাজ আর চিন্তা, মেজাজ আর জিদ, একটা কিছু করব করবই, জিদ করলে ওটা করবেই, কেউ থামাতে পারবে না। আর মেজাজটাও, ওটাও কোনো পরিবর্তন নেই। অনেকে অবশ্য বলে আমাকে যে এখন নাকি আগের থেকে একটু, হ্যাঁ, আগে আগে মতো অত ইয়ে না। স্যার, আপনার অবসর কোনো সময় কি আসলে থাকে কাজ করার পরে? না, নাকি কাজই অবসর? কাজই অবসর না, এখন একটু একটু হয়। এই অবসরে আপনারা কি করেন, মানে আপনাদের যৌথ জীবনের গল্প যদি একটু শুনতে চাই? না, অবসরটা আমরা একসাথে কাটাই না। যা, আচ্ছা, পত্রিকা পড়েই কেটে যায়। শিল্পকলায় বা মহিলা সমিতিতে। শেষ কবে নাটক দেখতে গেছেন স্যার? মাস দুয়েক হবে। হ্যাঁ, মাস দুয়েক বা মাসখানেক হবে, মাসখানেক আগে।